এবং প্যাসিফিক এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস্টার অলোক শর্মা, তিনি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন শক্তি বেগম খাদিজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সঙ্গে ছিলাম আমি এবং আমাদের সাবেক প্রতিমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক ছিলেন জনাব রিয়াজ রহমান। তারা দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে এই বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও কীভাবে বাণিজ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আরও উন্নত করা যায় এবং কীভাবে পারস্পরিক ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এই সম্পর্ক আরও উন্নত দেখতে চাই এবং একই সঙ্গে আমাদের বাণিজ্য এবং আমাদের অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলোতে যুক্তরাজ্যের ভূমিকা আরও বড় করে আমরা এখানে দেখতে চাই। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে আরও কীভাবে যুক্তরাজ্যের সম্পর্ক, যুক্তরাজ্যের আপনার যেটাকে আমরা বলি তাদের অবদান এখানে আরও কী করে রাখা যায়, আমাদের ছাত্রদের যুক্তরাজ্যে ট্রেনিং, পড়াশোনা, উচ্চশিক্ষার বিষয়গুলোকে নিশ্চিত করবার জন্যে আমরা বসে। আরেকটি বিষয় তো জরুরি বিষয় আলোচনা হয়েছে, হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়গুলো, যে আমাদের এখন দিল্লি থেকে ভিসা আসে, যেহেতু আমাদের এখানকার নাগরিক যারা রয়েছেন বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে যাদের সবসময় যাতায়াত করতে হয় লেখাপড়ার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই বিষয়টাকে আমরা তাদের নলেজে নিয়ে এসেছি এবং তারা এটাতে অত্যন্ত গুরুত্ব দেবেন বলে তারা বলেছেন। তারা বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক চান এবং বাংলাদেশে তারা একটা সুষ্ঠু অবাদ নির্বাচন সবসময়ই দেখতে চেয়েছেন, এখনও তারা সেটাই দেখতে চান, যেন প্রতিনিধিশীল একটি সরকার তারা অবশ্যই এখানে দেখতে চান। ধন্যবাদ।